আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেটে আজকে যা আপনাদেরকে দেখাতে যাচ্ছি তাতে আপনাদের অনেকেরই ঘুম হারাম হয়ে যাবে। বিশেষ করে যারা পুতিন ভক্ত আছেন তারা হয়তো খুশিতে শেয়ার করবেন, কিন্তু যারা জেলেনস্কির ভক্ত আছেন অনেকটা মানে গালাগালিও করতে পারেন যে বেটা তুই এইসব খবর কোথায় পাস। দেখেন, খবরগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম থেকে কালেক্ট করা থাকে, আমি জাস্ট আমার বিশ্লেষণ যোগ করি। এই মুহূর্তে বাখমুতে অনেকটাই অগ্রগামী আছে রুশ সেনাবাহিনী, কিন্তু এর মাঝখানে যে তথ্য আসছে বাখমুতের আশেপাশে আরও কিছু জায়গায় ব্যাপক যুদ্ধ চলছিল। ইউক্রেনীয় সেনাবাহিনী প্রশংসার দাবিদার এক জায়গায়, যে মানে অনেক সময় থাকে না যে পারি না পারি ভাই, মারামারি করতে চাই মল্লে মর্মু। হ্যাঁ, ঠিক এই সিচুয়েশনে এইসব পরিণতিটা কী হয় দেখেন। ইউক্রেনের সামরিক বাহিনী গত এক সপ্তাহ ধরে ক্রাসনি লিমান নামক এক এলাকায় রাশিয়ান সেনাদের অবস্থানকে নিশ্চিত করে সেখানে আক্রমণ করার চেষ্টা করেছিল। এর ফলে এই আক্রমণ করতে গিয়া রাশিয়ান সেনাদেরকে মারার বদলে নিজেদের সেনাবাহিনীর প্রায় 800 থেকে 1000 সেনা হারিয়েছে। লুহান্স্ক পিপল রিপাবলিকের পিপলস মিলিশিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রে মারাচকো তিনি এই তথ্য দিয়েছেন। এখন যেহেতু ডনবাসে আবহাওয়ায় পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, মানে ডনবাস এলাকার যুদ্ধের এই আপডেটটা এখানে উঠে এসেছে, রাশিয়ার সৈন্যরা দোনেস্ক, কুপিয়ানস্ক এবং ক্রাসনি লিমান এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র কার্যকলাপকে আপনার দেখতে পাচ্ছে এবং কি সেখানে প্রটেস্ট করছে। তার মানে দুইটা যুদ্ধ হচ্ছে, একটা হচ্ছে বাখমুতে যেটা গত 5 থেকে 6 মাস চলমান। দর্শক, এই জেনারেল বলছেন যে ক্রাসনি লিমান দিকে আমাদের মানে রাশিয়ার যে প্রতিরক্ষা লাইন সেটাকে ভেদ করার ব্যর্থ চেষ্টা করেছিল ইউক্রেনীয় সেনারা, আর অ্যাজ এ রেজাল্ট এই ইউক্রেনীয় সেনাদের হতাহতের সংখ্যা তীব্রভাবে বেড়েছে। শুধুমাত্র গত 2 দিনেই সেই এলাকায় ইউক্রেনীয় সেনাদের অপূরণীয় ক্ষতির পরিমাণ ছিল 1 ব্যাটালিয়ন সেনাকর্মী, সংখ্যাটা বলা হচ্ছে 800 থেকে 1000, একটা ব্যাটালিয়নে সেনা সদস্যরা উপস্থিত ছিল। এই জেনারেলের ভাষায় এটা ছিল হিতে বিপরীত। ইউক্রেনীয় সেনাদের আপনার এই ব্যর্থ প্রচেষ্টা বেসিক্যালি রাশিয়ার জন্য একটা সুবিধাজনক অবস্থান তৈরি করে দিয়েছে। দর্শক, এলপিআরের একজন সামরিক কর্মকর্তা তিনি বলছেন যে ইউক্রেনীয় সেনাদের বেশ কয়েকটি শক্তিশালী ঘাঁটি রাশিয়া দখল করেছে। আপনার বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ান বাহিনী দোনেস্কে আপনার অভিযান চালিয়ে ইউক্রেনীয় বাহিনীর 2টি ব্রিগেডিয়ার বা কমান্ড পর্যবেক্ষণ সেন্টার আপনার ধ্বংস করে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকোভ এই সকল তথ্য জানিয়েছেন। দোনেস্ক পিপলস রিপাবলিকের লাস্ট কিনো এবং নখো মিখাইলোভকার নামগুলো একটু ভেজাইলা, এই বসতিগুলির এলাকায় ইউক্রেনীয় বাহিনীর 110তম যান্ত্রিক এবং 95তম আপনার বিমান হামলা ব্রিগেডের ব্যাটালিয়ান কমান্ডার যে পোস্টগুলো ছিল সেগুলোতে আঘাত করেছে রুশ সেনারা, আর সেখানেই হতাহতের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও তথ্য দিচ্ছে যে মাত্র গত 24 ঘন্টায় অপারেশনাল আর্মি এভিয়েশন এয়ারক্রাফট, মিসাইল ট্রুপস, রাশিয়ান গ্রুপ, আপনার আর্টিলারি 112টি এলাকায় ইউক্রেনীয় সেনাদের প্রায় 89টি কী বলা যায় পোস্ট ছিল, বা এখানে ছোটোখাটো যে নজরদারি করার মতন কিছু জায়গা ছিল সেখানে একযোগে হামলা চালিয়েছে রাশিয়া, আর যার পরেই আপনার এই অঞ্চলগুলোতে রাশিয়ার আধিপত্য অনেকটাই বিস্তার পেয়েছে। আর এই যুদ্ধের জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আবারও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে এই সকল মৃত্যুর জন্য বেসিক্যালি যুক্তরাষ্ট্রই দায়ী। যুদ্ধের জন্য আরও একবার যুক্তরাষ্ট্রকে দায়ী করে পুতিন বলছেন, ইউক্রেনের যুদ্ধের জন্য আপনার কী বলা যায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা যেই হারে অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র পাঠাচ্ছে, যুদ্ধবিমান দিচ্ছে, ট্যাঙ্ক দিচ্ছে, এই সকল কিছুই যুদ্ধের তীব্রতা, ভয়াবহতা এমনকি যুদ্ধের দৈর্ঘ্য সেটাকে বৃদ্ধি ছাড়া আর কোনো কাজে আসবে না ইউক্রেনের। আর আপনারা সকলে জানেন যে গতকালকে যেই ঘোষণা এসেছে পোল্যান্ডে যখন জেলেনস্কি গিয়েছেন সেখানে গিয়ে তিনি বাখমুতের পরিস্থিতি তুলে ধরেছেন, সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন, তিনি বলছেন যে তার আরও জিনিস দরকার, আর ম্যাগনাচাতে অনেকটা বৃষ্টির মতন পোল্যান্ড, তারা বলছে যে প্রয়োজনে পোল্যান্ড সরকারের কাছে থাকা সকল ধরনের যুদ্ধবিমান, যুদ্ধের সরঞ্জাম ইউক্রেনকে দেওয়া হবে। তো এই বক্তব্যগুলো দিলে স্বাভাবিকভাবেই জেলেনস্কির বিপরীতে রাশিয়ার যে শক্তিমত্তা প্রদর্শনের জায়গাটা সেটা তো বাড়বেই ভাই। অপরদিকে ফিনল্যান্ডকেও কৌশলে কিন্তু আপনার ন্যাটোতে যোগ দেওয়া হয়েছে। সো সকল কিছু মিলে এই ঝালটা বেসিক্যালি এই মুহূর্তে আমার যদি ভুল না হয়
ইউক্রেনের উপরে আরও একবার মেটানোর চেষ্টা করছে পুতিন। আজকে একটা হিউজ পরিমাণ এখানে কি বলা হয়েছে ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।